মুহূর্তে স্বাগত আপনাদের সঙ্গে, আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলা ISO 9001 এবং 2015 সার্টিফিকেশন পেয়েছে বলে অভিমত পোষণ করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। পলিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ পুরসভা। ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ সেবকের কর্মচারীরা বিক্ষোভে সামিল হলেন মঙ্গলবার। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পোস্ট অফিসের কর্মীরা ধর্মঘটে সামিল হলেন। উকৃত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 14টি গ্রামের মানুষদের হাতে গম তুলে দেওয়া হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। প্রত্যেক বছরের ন্যায় এবছরও ধর্মীয় অনুষ্ঠান জয় মঙ্গলবার অনুষ্ঠিত হলো। জয় মঙ্গলবার উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন মন্দিরে ভিড় উপচে পড়তে দেখা যায়। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় দেবী প্রাঙ্গণে গিয়ে নিজেদের ভক্তি অর্পণ করেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বেচারহাট এলাকায় ওলাইচণ্ডী মন্দিরকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধি করার পরিকল্পনা গৃহীত হলো। কালনার ধাত্রীগ্রাম থেকে গঙ্গা জল এনে ভক্তরা মন্দিরকে শুদ্ধি করার প্রচেষ্টা চালান। দেবী বন্দনার প্রাককালে ভক্তদের এরূপ উদ্যোগ এক অন্যমাত্রা বহন করে আনে গোটা প্রাঙ্গণ। আজকে বিস্তারিত খবরে, পূর্ব বর্ধমান জেলা ISO 9001 এবং 2015 সার্টিফিকেশন পেয়েছে বলে অভিমত পোষণ করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। 13টি সেকশনে মানুষকে যে পরিষেবা দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতেই এইরূপ সম্মান অর্জন হয়েছে বলে জেলা শাসক মন্তব্য করেন। বর্ধমান জেলা ISO 9001 2015 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন পাওয়ার পশ্চিমবঙ্গের প্রথম জেলা হয়েছে। আমরা এই মে মাস থেকে এই সার্টিফিকেশনটা পেয়েছি। আগেও যখন 9001 2008 সার্টিফিকেশন হতো তখনও বর্ধমান জেলা প্রথম পশ্চিমবঙ্গে ছিল যারা এই সার্টিফিকেশনটা পেয়েছিল। আবার আমরা যা 2015 যেটাকে একটা নতুন স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সঙ্গে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস তারা এটাকে সার্টিফাই করে, তো তাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারা এপ্রিল মাসে আমাদের এখানে এসেছিল। এই স্ট্যান্ডার্ডাইজেশনের জিনিসটা হয় কি কত দিনে আমরা কোনো কেস প্রসেস করছি, কোথায় কমপ্লেন করতে হবে, কী প্রসেস ফলো করতে হবে, কমপ্লেন কোথায় করতে পারে, কেউ কীভাবে রিগ্রেসাল হবে, এইসব জিনিস নিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়। আমরা সমস্ত জিনিসটা করেছি, এটা অডিট করা হয়েছে, তারপরে BIS আমাদেরকে এই সার্টিফিকেশন মে মাস থেকে দিয়েছে। কোন কোন সেক্টর? আমাদের 13টা সেকশনে মেনলি যেখানে মানুষকে পরিষেবা দেওয়া হয়, যেমন ট্রান্সপোর্ট, যেখানে মানুষ বিভিন্ন লাইসেন্স করাতে আসে, MGNRDS, মাইনরিটি, যেখানে মানুষের পরিষেবা দেওয়ার কথা আছে, ওই সমস্ত সেকশন টোটাল 13 সেকশনে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পলিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা। শহরকে নির্মল ও স্বচ্ছ গড়ে তোলার জন্য এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনগণ। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে পলিব্যাগের বিরুদ্ধে বিভিন্ন বাজারে অভিযানে নামেন। শহরকে নির্মল ও স্বচ্ছ গড়ে তোলার সাথে সাথে শহরকে পলিব্যাগ মুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল পুরসভা। বিগত দিনে শহরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছিল। কিছুদিন ঠিক থাকার পর পুনরায় পলিব্যাগ ব্যবহার বেড়ে যায়। এদিন পুনরায় পুরপতি বেশ কিছু কাউন্সিলর সহ পুরকর্মীদের নিয়ে বিভিন্ন বাজারে অভিযান চালান। অভিযানে নেমে বেশ কিছু ব্যবসায়ীদের জরিমানাও করা হয়। তার সাথে সাথে কয়েক কেজি নিষিদ্ধ পলিব্যাগ ও থার্মোকলের থালা, বাটি, গ্লাস বাজেয়াপ্ত করা হয়েছে। সেন্ট্রাল মার্কেটে করলাম, রেলওয়ে মার্কেটে করলাম, এবং তার সঙ্গে বিদ্রোহী মোড়ের পুরো চত্বরটা, বিবেকানন্দ মোড় থেকে বিদ্রোহী মোড়, লাইন বাজার এবং কলেজপাড়া বাজার পুরোটা, এগুলো করলাম। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করেও আমাদের মাননীয় কাউন্সিলরগণ, পুলিশ প্রশাসন এবং আমাদের পৌর কর্মচারী বন্ধুরা সহযোগিতার মধ্যে দিয়ে, ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে, সুন্দর রাখতে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো উপযুক্ত একটা সুন্দর রায়গঞ্জ উপহার দিতে আমরা আজকে এই মার্কেটগুলোতে অভিযান চালিয়েছি। সেন্ট্রাল মার্কেটে আমরা 20-25 কেজির উপরে নিষিদ্ধ ক্যারি ব্যাগ পেয়েছি, এবং আমরা থার্মোকল পেলাম কলেজপাড়া বাজারে দাঁড়িয়ে, এবং আমরা কয়েকটি জায়গাতে অ্যাওয়ার করার জন্য বিভিন্ন দোকানদার বন্ধুদের সহযোগিতা চেয়েছি।
কতজনকে জরিমানা করা হলো আজকে? আজকে মোট 3 জনকে আমরা জরিমানা করলাম। তো আপনাদের মানে এই অভিযান কি চলবে? এই অভিযান চলছে এবং চলবে আগামী দিনে। আমরা বিশ্বাস করি যে রায়গঞ্জে জরিমানা করতে হবে না, সেদিন আমরা সার্থক রূপ পাব। এখন কিছু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা এই কাজটা চালাচ্ছেন, তাদেরকে এখান থেকে বিরত থাকবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাই। আপনারা ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা? ব্যবসায়ী সংগঠন পুরোপুরি সহযোগিতা করছে। ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তাদের সহযোগিতা পেয়েও আমরা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর জন্য এটা পুরোপুরি সাকসেসের জায়গায় আসতে পারিনি। আগামী দিনে এই ধরনের অভিযান চলবে বলে জানান পুরপতি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ সেবকের কর্মচারীরা বিক্ষোভে সামিল হলেন মঙ্গলবার। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে তাদের এইরূপ কর্মকাণ্ড। সংগঠনের নেতৃত্ব সহ কর্মীবৃন্দ এদিন তাদের ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভ কর্মসূচি পালন করল ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ সেবকের কর্মচারীবৃন্দ। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এইরূপ কর্মকাণ্ড। সংগঠনের কর্মী সমর্থকরা দলবদ্ধভাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব তাদের সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন। সংগঠনের নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিস এবং নানান রকম কেন্দ্রীয় সরকার কর্মচারী তারা সমস্ত সপ্তম বেতন কমিশন দেখতে গেছে। ডিপার্টমেন্টের কর্মচারীরা ইনকাম ট্যাক্স পোস্টাল রেল ফেল সব দেখে গেছে, কিন্তু পোস্ট অফিসের ভেতরে একটা গ্রামীণ আগে ছিল এক্সটার ডিপার্টমেন্টের কর্মচারী, এখন সেটা জিডিএস কর্মচারী রূপান্তরিত হয়েছে। সেই জিডিএস কর্মচারীরা দীর্ঘদিন দেখা যায় 2016 থেকে সমস্ত পে করপশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তারা 17 সালে যথাযথ পেয়ে গেছে, কিন্তু তাদের আমাদের জিডিএস কর্মচারীর এখনও তার পে কমিশন এখনও লাগু হলো না। সেই জন্য আমরা বারবার আমরা দিল্লির সরকারের কাছে মুভমেন্ট করেছি, আন্দোলন করেছি, বিক্ষোভ কর্মসূচি করেছি, যে আমরা প্রত্যেক ডিভিশনে করেছি, প্রত্যেক রাজ্যে করেছি। সেই সমস্ত নিয়ে আমাদের যে এখন বিজেপি সরকার রয়েছে তার কোনো মানে চিন্তা ভাবনা নেই, যে একটা কর্মচারী আছে, একটা সামান্য কর্মচারী, কেউ 5,000 টাকা, কেউ 7,000 টাকার মাইনে চাকরি করে, তাকে 4 ঘন্টা, 5 ঘন্টা এবং 6 ঘন্টা কাজ করানো হয়। তার ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, তাকে এরকম জায়গায় কাজ করতে হয়। তাদেরকে নানান রকম কাজে দিনের পর দিন অত্যাচার করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে, প্রশাসন আমাদের চাপ নিয়ে কী করছে, আপনাদেরকে মাইস্টান দিতে হবে, আপনাদেরকে এ করতে হবে, আপনাদেরকে এটা করতে হবে, আপনাদেরকে পাবলিকের কাছে যেতে হবে, পরিষেবা করতে হবে। একটা সামান্য কর্মচারী যাদের নো ওয়ার্ক নো পে, দীর্ঘদিন কাজ করার পর তাদের পেনশন গ্যাচুইটি আজ এখন তাদের নেই। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে নেতৃত্বের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে। পৌরসভার পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বিধবা এবং বার্ধক্য ভাতার ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ডের রেলপাড়ের লালচক এলাকায়। অভিযোগ, এই দিন কয়েকজন ফর্ম পূরণের জন্য প্রত্যেকের কাছে 30 টাকা করে নিচ্ছেন। विधवा पेंशन तो क्या कर रहे हैं अभी? फार्म भर रहा है, सुना कि फार्म भर रहा था, फार्म भरा रहे हैं। तो अपने काउंसलर के पास गए थे? काउंसलर के पास नहीं गए। क्यों? काउंसलर के पास नहीं गए, पुलिस के लोग भर रहा है तो चले आए। तो भरने में कुछ पैसा भी लग रहा है? हाँ, 30 रुपये। काउंसलर से आप लोग बात किए कि? नहीं, बात नहीं किए दादा हम लोग। अच्छा, ये पैसा कौन ले रहा? पैसा जो फार्म लिख रहा वही ले रहा। অভিযুক্তদের দাবি, এলাকার প্রচার চালানোর জন্য এই টাকা নেওয়া হচ্ছে। কাউন্সিলর কে বিনা আমরা তো মানে ইসকা হালিম কা থোড়ি সা কর রহে। এই পয়সা জেসে কাল অ্যানাউন্সমেন্ট করাযা থা, ও রিক্সা অফিসার মে খরচা হুয়া থা, অ্যানাউন্সমেন্ট করাযা আদমি পুরা রেল পার মে অ্যানাউন্সমেন্ট করাযা মে বন্ধ করকে, হ্যাঁ,
सरकार ने आपको बोला था क्या ये करने के लिए? के सरकार हमको कैसे बोले, हम तो सरकार का कोई मैंने एक तो मामूली, हमको इधर का जो ये है आपका हलीम खान है, हलीम खान बोला वही करने। जदिओ सरकारी कोनो काजेर जोनो टाका नेवा जाए ना, ताहले केनो टाका नेवा होच्छे ता निये प्रश्न उठेछे। हमको इत्तला मिला कि नॉर्थ हैंडीकैप वेलफेयर सोसाइटी का नाम पर फॉर्म फिलअप करने का नाम पे पैसा लिया जा रहा है। इसका इन्फॉर्मेशन मैं बोर्ड चेयरमैन को भी दे चुका हूँ, आसनसोल कॉर्पोरेशन के एनवायरमेंट डिपार्टमेंट में भी दे चुका हूँ। और कॉर्पोरेशन से आवेदन किया है कि इस तरह का जो लोग हैं आज पेंशन के नाम पे फॉर्म फिलअप करने का नाम पे ले रहा, 30 रुपया, इस तरह से कॉर्पोरेशन के बहुत सारा आवाम के सुविधा के लिए स्कीम निकाला गया है, या पश्चिम बंगाल के सरकार की तरफ से लड़की की शादी के लिए या और भी बहुत सारा कन्याश्री हो, मुख्तलिफ तरह का स्कीम है जो बेनिफिटेड गरीब आदमी के लिए, तो ये हर जगह पर अपना रोजगार का एक जरिया बना लेगा। इसलिए ऐसे लोगों से गरीब आवाम को लूटने से बचाया जाए, और हम तो चाहेंगे कि कॉरपोरेशन इस सिलसिले में स्टेप ले, जो लोगों ऐसा किया है चाहे वो कोई भी हो एकदम लेना चाहिए। विषय जाना पर स्थानीय काउंसिलर ओमुल हक पौर निगमे जानी, पौर निगम चेयरमैन अमरनाथ चट्टोपाध्याय जान लिखित अभियोग पेले व्यवस्था नया है। না না না, ও হালিম তো ভরতেই পারে না, কারণ হালিমে তো এই অধিকারই নেই, কারণ এটা হয় কাউন্সিলর করবে কিংবা ওখানকার কর্পোরেশনের যারা আধিকারিক আছে তারা করবে, আমরা তো এরকম কোনো কাজ করাইনি। এই কাজটা হালিমকে দিয়ে করাতে হবে, বা আমাদের লোকের কোনো অভাবও নেই যে হালিমকে দিয়ে করাতে হবে। হালিম এটা করছে তো অন্যায় করছে, তো অর্গানাইজেশনের তরফ থেকে হালিম ওই নিজের অর্গানাইজেশনের কাজ করুক, এই কাজ করলে আমরা কিন্তু আইনত তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবো। ওনারা পয়সাও নিচ্ছে প্রত্যেকটা লোকের কাছে, এখানে দেখছি আমরা, এটা আমাদের কাছে লিখিত যদি অভিযোগ আছে আমরা আইনত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পোস্ট অফিসের কর্মীরা ধর্মঘটে সামিল হলেন। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে চলে এই রূপ কর্মকাণ্ড। সংগঠনের নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটে নামলেন পোস্টাল কর্মীরা। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পোস্ট অফিসের কর্মীরা সামিল হন এই ধর্মঘটে। তাদের দাবি, জিটিএস কর্মীদের যে পে কমিশনের রিপোর্ট সেগুলি কার্যকর করতে হবে, 29 মাস হয়ে যাওয়ার পরও তা কার্যকর হচ্ছে না, সেই কারণেই এই ধর্মঘট বলে জানান পোস্টাল কর্মীরা। এই ধর্মঘটের নাজেহাল সাধারণ মানুষ। আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে, চলবে। আজকে থেকে শুরু হলো ধর্মঘট, লাগাতার চলবে। আমাদের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো যতদিন পূরণ না হবে তার এগেনস্টে আমাদের ধর্মঘট। আমাদের ডিমান্ড, মূল ডিমান্ড হচ্ছে জিডিএস কর্মচারীদের যে পে কমিশনের রিপোর্ট, সেখানে কমলেশ চন্দ্র কমিটি ইতিবাচক সুপারিশ আছে, সেগুলোকে কার্যকর করতে হবে। আজকে 29 মাস হয়ে যাওয়ার পরেও সেইগুলো হচ্ছে না। বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল না হওয়ার জন্য আমরা আজকে ধর্মঘটের পথে নেমেছি। কতদিন থাকবে অনিশ্চিত, মানে লাগাতার ধর্মঘট চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ডগুলো সরকার না মানবে, মানে কেন্দ্রীয় সরকার না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের সমস্যা সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে ডানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। উকরিত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 14টি গ্রামের মানুষদের হাতে গম তুলে দেওয়া হলো। প্রতিবন্ধীদের এক বস্তা করে এবং দুস্থ মানুষদের 25 কেজি করে গম তুলে দেওয়া হয়। গম হাতে পাওয়ায় খুশি গম প্রাপকরা। গরিব ও দুস্থ মানুষদের হাতে গম তুলে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের উকরিত অঞ্চলে চলে এইরূপ কর্মকাণ্ড। উকরিত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 14টি গ্রামের মানুষজনের হাতে গম তুলে দেওয়া হয়। শাসক দলের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্য ও বিদায়ী সদস্যদের সঙ্গে নিয়ে চলে এইরূপ কর্মকাণ্ড। আয়োজকদের পক্ষ থেকে 47 জন প্রতিবন্ধীকে এক বস্তা করে গম দেওয়া হয় এবং দুস্থ মানুষদের 25 কেজি করে গম দেওয়া হয়। আজকে আমরা যারা আমাদের মানে নির্বাচিত সদস্য, যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে মানুষ আশীর্বাদ করেছেন, সেই নবনির্বাচিত প্রতিনিধিদিকে নিয়ে আমরা আজকে, এবং হচ্ছে যারা আমাদের বিদায়ী তাদেরকেও সঙ্গে নিয়ে, আমার উকরিত জীবিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জিআরের গম
আমরা গত 5 মাস আগে আমরা দিয়েছিলাম এবং আমাদের এখন 50 কুইন্টাল গম এসেছে। আমরা সেই পুকুরি আমার যে জিপি, সেই জিপির 14টা গ্রামের সমস্ত গ্রাম দুঃসহিত মানুষদের আজকে প্রতিবন্ধী মানুষদিকে আমরা বিতরণ করছি। যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়েও আমরা এই মানুষকে বার্তা দিতে চাই যে আগামী 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা মানুষের কাছে যে পৌঁছে দেব। হ্যাঁ, যেটা আমরা করে এসেছি সেটাতে মানুষ আমাদের সঙ্গে দেখুন আছে। আজকে মানুষের কীভাবে সাড়া, মানুষের কীভাবে আজকে সাড়া দিয়েছে এবং মানুষকে আমরা এইভাবে আবার দিচ্ছি 5 বছর এই সদস্যদেরকে নিয়ে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে নিয়ে আমরা এই ক্যান্ডিডেট দিকে সেই এলাকা এলাকায় ঘুরবো এবং উন্নয়ন আমরা করবো। আপনার নাম কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনার মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মালদা চাঁচল রাজ্য সড়কে। মৃত ব্যক্তির নাম হাসান আলী। পরিবার সূত্রে জানা যায়, টিউশনি পড়াতে যাওয়ার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার জেরে পরিবারের সদস্য সহ উত্তেজিত জনতা ভালুকা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায়। সাইকেল নিয়ে আসে কোন দিক দিয়ে? এদিক থেকে, উত্তর থেকে দক্ষিণ দিকে আমার মামা সাইকেল নিয়ে আসছে প্রায় 5টা, ভোর 5টা। এদিক থেকে দক্ষিণ দিক থেকে একটা পোল্ট্রির গাড়ি যে আমার মামাকে চাপিয়ে দিল। আমার মামা তো শেষ, ওই জায়গায় মাকিয়া মাহাতে ওর লেখাপড়া শিক্ষা দান করত। বয়স কেমন ছিল? বয়স কেমন? বয়স 65। ওর ফ্যামিলি কে কে ছিল? ছেলে পেলে আছে? ওর ছেলে মেয়ে 3টা মেয়ে, 2টা ছেলে। আমার মামার বডিটাকে উঠিয়ে নিয়ে হসপিটাল ফাঁড়িতে নিয়ে আসলো, না হসপিটাল নিয়ে নিয়ে আসলো। ওখান থেকে আমরা দেখতে না পেয়ে দেখলাম খুন টুন যত ছিল, রক্ত মুক্ত যা ছিল, জল দিয়ে ধুয়ে, গাড়ি ধুয়ে, ওখানে বুঝাই যাচ্ছে না যে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। নিশুতি রাতে বাড়ির ছোটদের নাম ধরে ডাকছে পাখি, এইরূপ ঘটনার সম্মুখীন হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কানলার ডাঙ্গাপাড়া ও হরিজন পাড়ার মানুষজন। যদিও এইরূপ রহস্যের সমাধান পাচ্ছেন না মানুষজন। নিশুতি রাতে বাড়ির ছোটদের নাম ধরে ডাকছে পাখি, বেরিয়ে দেখতে গেলেই কিছু দেখা যাচ্ছে না। আতঙ্কে থাকছেন পূর্ব বর্ধমান জেলার কালনার ডাঙ্গাপাড়ার ও হরিজন পাড়ার মানুষ। কেউ অসভ্যতা করছে নাকি সত্যি কোনো অশুভ শক্তি আছে তা জানতে রাত পাহারায় নামলো যুবকরা। যখন আসছে বাচ্চাগুলো, বলো বাচ্চাগুলো যখন ঘুমিয়ে আছে, যখন ওই ভূত আসছে রাত্রিরে আওয়াজ করছে, ওদেরকে ডাকছে চিনিয়ে চিনিয়ে। যখন দরজা খুলে দেখছে পাখি উড়ে হয়ে উড়ে যাচ্ছে ওজার কাছে। এখন কি অবস্থা? এখন কি অবস্থা? এখনো শুনিনি ও তো, আমি এটাই শুনেছি। এখন কি লোকজন সব তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে? হ্যাঁ, বাড়িতে ঢুকে আছে। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? সন্ধে না হতে তো ঢুকে যাচ্ছে। সন্ধে না হতে তো ঢুকে যাচ্ছে বাড়িতে। কেন ঢুকে যাচ্ছে? ওই কারণে, ওই যে আসছে পাখি হয়ে উড়ে যাচ্ছে। Thank you.
আতঙ্কটা কি মনে হচ্ছে ভয় লাগছে আতঙ্ক জিনিসটা দেখবো এটা জিনিসটা কি সবাই মিলে রয়েছে পাহাড়া দিচ্ছে আজকে কালকে নাকি শুনেছি জিনিসটা কি শুনেছে যেরকম নাকি কালকে এসেছিল নাকি কি ডাকছে পাখি এটা পাখি নাকি পাখিটা এসে নাকি তারের মধ্যে বসে নাকি নাম ধরে ডাকছে প্রতিদিন নিশুতি রাতে বাড়ির ছাদে বা টালির ছাউনিতে পাখি বসে বাড়ির ছোটদের নাম ধরে ডাকছে এই ভয়ে এলাকার মানুষের রাতের ঘুম চলে গেছে রাত পাহারা দেওয়ার পরও এর কোনো সদুত্তর পাওয়া যায়নি কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা গণধোলায় শিকার হলেন এক মোবাইল চোর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ডাঙ্গাপাড়ায় অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করে নেন মোবাইল চোরকে ধরে গণধোলায় দিল জনতা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ডাঙ্গাপাড়ায় এক রংমিস্ত্রির বাড়িতে ঢুকে দুটি দামি মোবাইল ও 2000 টাকা চুরি করে চম্পট দেয় হারিয়া শেখ নামে এক যুবক স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে প্রথমে হারিয়া শেখ চুরির ঘটনা অস্বীকার করলেও পরে গণধোলায় দিলে চুরির কথা স্বীকার করে দেখো কি বলছো ও বলছে এখন নেই তারপরে কি বলছো টাকা উদ্ধার না হলেও মোবাইল দুটি উদ্ধার হয়েছে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা অটো উল্টে মৃত্যু হলো এক যাত্রীর ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায় এর ফলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ মানুষজন হুগলির চণ্ডীতলার মশাটে অটো উল্টে মৃত্যু হলো এক যাত্রীর দুর্ঘটনার পর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি আমার চাচি ডাক্তারবাড়ি আসছিল গুড়গুড়িপুরা থেকে মশাটে অটো ওভারলোড ছিল অটো এখানে কদমতলার আগে পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে মাথায় চোট লাগে তো এখানে 20-25টা অটো মানুষ কেউ একটা সামাজিকভাবে বা ভালোভাবে কাজ করলো না এক ফোঁটা জল খাওয়ায় রোজদার মানুষ অটোগুলো সব পিছন দিতে এইদিকে 26 রোডে পালিয়ে গেল কে কদমতলায় পালিয়ে গেল কেউ তুললো না কোনো একটা মানুষ সাথ দিল না মানুষটাকে তোড়পে তোড়পে এখানে মারা গেল রোজা রেখে আমরা এখন ভিড় করেছিলাম পুলিশের সাথে পুলিশকে কি মেসেজও জানি না র্যাপ নিয়ে এসে তাড়াতাড়ি আরম্ভ করবে জানা যায় গুড়গুড়িপোতা থেকে মশাটে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সাইবা বিবি অটো মশাটে বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোর অন্য যাত্রীরা অল্প আহত হলেও মাথায় চোট লাগে সাইবা বিবির ঘটনাস্থলে মৃত্যু হয় সাইবা বিবি এরপরে এলাকাবাসীরা মৃতদেহ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আমি এসে শুনেছিলাম এখানে লাশ পড়েছিল এখানে পড়েছিল তো চোট ছিল বেঁচে ছিল কি মারা গেছে তখন জানি না অটোগুলো হাত দেখা ছিল অটোগুলো লাইন দিয়ে চলে যাচ্ছে আর অটোগুলো একটাও দাঁড়ায় আমি এই পজিশনেই দেখেছি পরে চণ্ডীতলার থানার পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট আনন্দ বার্তা খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার পূর্ব বর্ধমান জেলা আইএসও 9001 এবং 2015 সার্টিফিকেশন পেয়েছে বলে অভিমত পোষণ করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব পলিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ন্যাশনাল ইউনিয়ন অব গ্রামীণ সেবকের কর্মচারীরা বিক্ষোভে সামিল হলেন মঙ্গলবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপের জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পোস্ট অফিসের কর্মীরা ধর্মঘটে সামিল হলেন উকৃত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 14টি গ্রামের মানুষদের হাতে গম তুলে দেওয়া হলো এখনকার মতো খবর এ পর্যন্ত এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায় আপনারা দেখছেন আনন্দ বার্তা আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে